আসসালামু আলাইকুম ভাই ভ্রাতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই, সত্যি বড় ভাই পুজলি ভাই। ঠিক তো, আপনারা তার ইউটিউব চ্যানেল আছে, সে একজন আর্টিস্ট, সেই পরিচয়টা নিতে আসলাম, সে কতগুলো ছবির মধ্যে কাজ করছে। এবং এইবিলা আমাদের যে প্রযোজক পরিচালক ইকবাল, তো ইকবাল সাহেবকে নিয়ে কিছু তথ্য দেবো আপনাদেরকে, এবং যে প্রোগ্রামটা করবে ভাই, কবে করবে সেই ডেটটাও আমি জানাই দেবো আপনাদের। শুধু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বড় ভাই, ইকবালকে নিয়ে যে পরিকল্পনা, এটা কী করলেন? ইকবালকে নিয়ে তো আমার কোনো পরিকল্পনা নেই, আমার পরিকল্পনা হচ্ছে সাকিবিয়ানদের নিয়ে। সাকিবিয়ানরা সবাই এক হবে, একটা সম্মেলন করবো, সাকিবিয়ান ফোরাম গঠন করবো, যত তাড়াতাড়ি সাকিবিয়ানরা আমার সাথে যোগাযোগ করবে তত তাড়াতাড়ি এটার ডেট আমি ডিক্লেয়ার দেবো আমার চ্যানেল থেকে। তো এটা কতদূর হইলো, মানে আর কবে একটা ডেট দিছিলেন আপনি? মনে হয় ফোন নাম্বার দেওয়ার পর আপনি একটা ডেট দিয়েছিলেন। না, এখানে তোমার একটু কারেকশন করতে হবে, আমি ডেট দিই নাই, ফোন নাম্বার দিছি। যে ফোন নাম্বারে যোগাযোগ করলে যখন আমি দেখবো যে ম্যাক্সিমাম সাকিবিয়ান আমার সাথে যোগাযোগ করেছে, তখন আমি একটা ডেট দেবো। আচ্ছা, এর মানে বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, এ যাতে মানে সাকিব খানের বিরুদ্ধে, মানে আপনার আপনি তো জানেন ভালোভাবে, সবসাইতে যদি একজন শত্রু থাকে তাহলে ইকবালই সাকিব খানের। কেন এই শত্রুটা, কেন জানি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর এই এটা তো স্বাভাবিক, যদি যেখানে মধু থাকে ওখানেই মৌমাছি যাবে, স্বাভাবিক। সাকিবের ইয়ে আছে, পটেন্সিয়ালিটি আছে, সাকিবের গুণ আছে। সাকিব এখন মেগাস্টার, ওয়ার্ল্ড ওয়াইড সাকিবের সিনেমা চলে, দুই বাংলার মেগাস্টার সাকিব খান। তো সেই জন্যে যারা সাকিবকে পছন্দ করে না তারা তো এরকম বলবেই, সবাই যে সাকিবকে পছন্দ করবে, সবাই সবাইকে পছন্দ করবে, এটা এমন কোনো কথা নাই। আমাকে যে সবাই সবাই পছন্দ করবে এমন কোনো কথা না, আমিও কারো কাছে অপ্রিয়, কারো কাছে প্রিয়, স্বাভাবিক। আচ্ছা ভাই, আপনি মানে সাকিব খানের সাথে কতগুলো সিনেমা করছেন? সাকিব খানের সাথে কতগুলি করছি সেটা তো গুনে রাখি নাই, তবে আমি 43 বছর ধরে আছি, 1200 সিনেমায় অভিনয় করছি আর কি। আচ্ছা, এই যে আলেকজান্ডার বো, উনি যে বলে সাকিব খানকে দোষ দেয় বলে সিনেমা 1200 হল থুয়ে গেলাম, এখন সিনেমা হল 100 হল নাই, তাহলে এইগুলো কতগুলো যে বলে, আপনি কীভাবে কতগুলো নিচ্ছেন ওই আলেকজান্ডার বো? এটা সবাই জানে যে সিনেমা হল নাই, সিনেমা হল কি সাকিব খান ধরে রাখবে? সিনেমা হল, সিনেমা চলে না কারো, সাকিব খানের সিনেমা চলতেছে, এটা দিয়ে সিনেমা হল বাইচার হয়েছে। এখন যদি কেউ সাকিবের উপরে দোষ দেয় এটা তো করার কিছু নাই, তাহলে মাথা কি বাড়ি দেওয়া যাবে? যার যার ব্যাপার সে বলতেই পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, মানে অনেকেই বলে আর কি, মানে সাকিব খানের ভালো জিনিস আসলেও মানে কপি একটা ধরবে বিষয়টা, মানে সবসময় খুদ ধরার চেষ্টা করে, এই লোকগুলো আসলে তাদের মানে সাকিব খানের এরা কি শত্রু নাকি সাকিব খানের বন্ধু? এরা সাকিব খানের সবসময় ভুলটা খোঁজে, এরা ভুলটা খোঁজে, বন্ধু হয় কী করে? আর ভুল তো খুঁজবেই, ভুল যদি না খোঁজে সাকিব খান শুধরাবে কী করে? তো ভুল খোঁজারা একবারে খারাপ না, আমি মনে করি এটা ভালো। ঠিক আছে, আর সাকিব খান বর্তমানে ইদানিং দিন দিন মানে ওনার যে অভিনয়, ওনার যে মানে আগের যে সিনেমাগুলো, ওগুলোর থেকে মানে প্রতিটা সিনেমার মধ্যে প্রতিটা উনি নিজেকে মানে ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করতেছে, মানে তার এটা মানে কারণ মানে কি? আর বাংলাদেশে যে নায়িকা আছে, এতগুলো নায়িকা আছে, সেগুলো নায়িকা না থুয়া মনে করেন এখন সাকিব খান দেখতেছে বাইরের দেশের যে মানে ইতি কপাল, আপনার এই যে মিমি চক্রবর্তী, তো এগুলো নায়িকা কেন? বাংলাদেশের আমাদের আর্টিস্ট আছে না, বাংলাদেশের নায়িকা আছে না? সেটা একান্তই প্রডিউসার এবং ডিরেক্টরের ব্যক্তিগত ব্যাপার। প্রডিউসার লগ্নি করবে, ডিরেক্টর কাকে নিয়ে ছবি বানাইতে কমফোর্ট ফিল করবে, তার গল্পে কী চাচ্ছে সেটা তাদের ব্যাপার, সাকিব খানের ব্যাপার না। তো আপনার সাথে অনেকগুলো কথাবার্তা বললাম, আপনিও আপনার মানে বুঝলি ভাইজান নামে আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো কি আপনার? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেবা, 01682599747, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বার। আপনারা সাকিবিয়ান যারা আছেন তারা এটা দিয়ে আমাকে ওই ডাইরেক্ট কল দিবেন না, ফোনে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন। যত তাড়াতাড়ি আপনারা বেশি সাকিবিয়ানরা যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি আমরা একটা সম্মেলন ডাকবো, সেখানে এই সাকিবিয়ান একটা ফোরাম গঠন করব। সেই ফোরামটা হচ্ছে সাকিব খানের জন্য, শুধু সাকিব হেডার্সরা যে সাকিব খানের বিরুদ্ধে মাঝে মাঝে কথাবার্তা বলে, কন্ট্রোভার্সি তৈরি করে, তাদেরকে প্রতিহত করার জন্যে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে আমরা একটা সংগঠন তৈরি করবো, সেটার নাম হবে সাকিবিয়ান ফোরাম। এটার অফিস থাকবে, হেড অফিস থাকবে ঢাকায়, আর প্রতিটা ডিস্ট্রিক্টে থাকবে এটার অফিস, এবং বাংলাদেশের বাইরেও যারা যেখানে আছে প্রতিটা দেশেই এটার কমিটি থাকবে। এটা এই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমেই হোক অ্যাপ্রুভাল দেবো, নয়তোবা সম্ভব হলে প্রতিটা দেশে যায় যায় অ্যাপ্রুভাল দিয়ে আসবো। এই যাই হোক, আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনাকে মানে ধন্যবাদ। ঠিক আছে, তো আমিও চাই এই জিনিসটা আরও আগায় নিয়ে যেতে চাই, আমি অবশ্যই দেবো। আমাদের যে অডিয়েন্স আছে, সাকিবিয়ান আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর বড় ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে নক করে একটা, আমরা যদি বড় একটা গ্রুপ হই, আমরা যদি দিন শেষে একটা ভালো অডিয়েন্স আমরা যদি হইতে পারি ঢাকায় একটা সম্মেলন, বড় সম্মেলন হলে তাহলে সবাই একখানে হবো, তারপরে একটা ডিসিশন নেবো। বড় ভাই যেভাবে কথাগুলো বললো, তারপরে আর কোনো দেখবেন এরপরে নেক্সট টাইমে, আর এই যে টাকলা ইকবলের মতো আর কোনো বাইর হবে না এরকম বিরুদ্ধে, সাকিব খানের বিরুদ্ধে কথা বলা বিরোধ মানে কথা বলা তো দূরে থাক, তাকানোর সাহস পাবে না। তো এটা আসলে শুধু আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা যদি আগায় আসেন তাহলেই সম্ভব। তো যাই হোক ভাই ব্রাদার, আপনি ভালো থাকবেন, আর নেক্সট টাইমে অবশ্যই ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।